ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্র আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি এইট পেপার থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটা এসএ কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অর্থাৎ সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের ক্লাস কোন কোন দিন হয়ে থাকে আমাদের ক্লাস হবে সেমিস্টার ফোরের সপ্তাহে তিন দিন ক্লাস হবে সোমবার বুধবার এবং শনিবার আমাদের থার্ড সেমিস্টারের যে ডেটটা ছিল ক্লাসের অনলাইন কোচিং ক্লাসের যে ডেট ছিল সেই ক্লাসের ডেটটাই কিন্তু থাকছে অর্থাৎ তোমাদের সোমবার বুধবার এবং শনিবার ক্লাসটা হচ্ছে তোমরা যারা ক্লাস নিচ্ছ তোমরা ভালো করে শুনে নাও তোমাদের ক্লাস হচ্ছে সোমবার বুধবার এবং শনিবার এবং আরেকটা বিষয় তোমাদের বলার আছে তোমরা জানো যে তোমাদের লাইভ ক্লাস থাকে শনিবার গুগল মিটে এটা লাইভ ক্লাস থাকে এই লাইভ ক্লাসটা আমাদের কখন হয় দশটা দশটা টেন পি অর্থাৎ রাত্রি দশটা থেকে আমাদের ক্লাসটা হয় গুগল মিটে শনিবার এটা লাইভ ক্লাস থাকে প্রায় এক ঘন্টার মতো আমাদের ক্লাস হয়ে থাকে এই লাইভ ক্লাসে কি করা হয় পড়া ধরা হয় এবং সেখানে কিন্তু কোনো কনসেপ্ট যদি বুঝতে অসুবিধা থাকে সেগুলো তোমাদের কিন্তু বলে দেওয়া হয় আর তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো তোমরা যারা ইউটিউবে দেখছো তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো আর তোমরা যারা অলরেডি পড়াশোনা করছো অ্যাডমিশান নিয়েছ তোমাদের উদ্দেশ্যে যেটা বলার আছে যে তোমরা অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো তোমাদের যে সময় মক টেস্ট নেওয়া হবে মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো এবং লাইভ ক্লাসে যতটা পারো ততটা পড়া করো কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই শনিবার যে গুগল মিটে লাইভ ক্লাস হয় লাইভ ক্লাস অ্যাটেন্ড করো আর চলো আজকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এবং তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলার আছে যে তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো অনলাইন কোচিং ক্লাস করার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করে আমাদের ক্লাসে কিন্তু জয়েন হতে পারো এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন জয়প্রকাশ নারায়ণ কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন জয়প্রকাশ নারায়ণ জনতা দল প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কখন রচিত হয় রচিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কে রচনা করেন পণ্ডিত জওহরলাল নেহরু দেখো আহমেদনগর ফোটে কারাবাসের সময় এটা রচনা করেন পরের প্রশ্ন র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কার দ্বারা গঠিত হয় উনিশশো সালে এম এন রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় দ্বারা র্যাডিক্যাল গণতান্ত্রিক দল গঠিত হয় পরের প্রশ্ন সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে আঠেরোশো সালে প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন সত্যশোধক সমাজ কি সত্যশোধক সমাজ হল জ্যোতিবা ফুলে কর্তৃক প্রতিষ্ঠিত একটি সামাজিক সংস্কার গোষ্ঠী যা মহারাষ্ট্রের নারী শূদ্র ও দলিতদের শোষণের বিরুদ্ধে গঠিত হয় তারপরে দ্য ক্যাশেস অব দি ইন্ডিয়ান ভিভোল্ট গ্রন্থটি কে রচনা করে দ্য ক্যাশেস অব দি ইন্ডিয়ান ভিভল্ট রচনাটি গ্রন্থটি রচনা করেন স্যার সৈয়দ আহমেদ খান দ্য ক্যাশেস অব দ্য ইন্ডিয়ান ভিভল্ট গ্রন্থটি কে রচনা করেন দেখো কে রচনা করেন স্যার সৈয়দ আহমেদ খান রচনা করেন তারপরের প্রশ্নটা কী আছে দেখো পরের প্রশ্নটা আছে দেখো ইউনাইটেড ইন্ডিয়া ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিওটিক কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো অষ্টআশি সালে ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রি পেট্রিওটিক প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ওরিয়েন্টাল ডিফেন্স কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান তারপরের প্রশ্ন কে কবে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান আঠেরোশো সালে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান বলছে ইন্ডিয়া ইন ট্রান্সেশন ট্রানসেশন গ্রন্থটির কে। রচয়িতা হচ্ছেন মানবেন্দ্রনাথ রায় ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থকে রচনা করেন মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন মানুষের সার্বভৌমত্বের মানুষের বর্তমান বক্তব্যটি কার মানুষের সার্বভৌমত্বের মধ্যেই মানুষের মূল সত্তা বর্তমান বক্তব্যটি হল মানবেন্দ্রনাথ রায়ের তারপরের প্রশ্ন নিউ হিউম্যানিজম গ্রন্থটি কার লেখা নিউ হিউম্যানিজম গ্রন্থটি মানবেন্দ্রনাথ রায়ের লেখা তারপরের প্রশ্ন লোকনায়ক হিসাবে কে পরিচা পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসাবে পরিচিত ছিলেন তারপরের প্রশ্ন টুয়ার্ডস টুয়ার্ড টোটাল রেভলেশান সার্চ ফর অ্যান্ড আইডিওলজি গ্রন্থটি কে রচনা করেন গ্রন্থটি রচনা করেন জয়প্রকাশ নারায়ণ কে দলহীন গণতন্ত্রের ওপর জোর দেন দলহীন গণতন্ত্রের ওপর জোর দেন দেখো জয়প্রকাশ নারায়ণ দলহীন গণতন্ত্রের ওপর জোর দেন পরের প্রশ্ন হোয়াই সোশ্যালিজম গ্রন্থ কে রচনা করেন জয়প্রকাশ নারায়ণ নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কে রচনা করেন জওহরলাল নেহরু পরের প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠাতাকে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছেন জহরলাল নেহরু পরের প্রশ্ন দ্য ইউনিটি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে দ্য ইউনিটি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন জহরলাল নেহরু পরের প্রশ্ন ত্রিপুরি কংগ্রেস সুভাষচন্দ্র কাকে পরাজিত করেছিলেন ত্রিপুরি কংগ্রেসের সুভাষচন্দ্র গান্ধীজি মনোনীত প্রার্থী পট্ডবি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন পরের প্রশ্ন আছে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দল গঠন করেছিলেন তারপরে প্রশ্ন সুভাষচন্দ্র কবে কোথায় আজাদিন সরকার গঠন করেন সুভাষচন্দ্র উনিশশো সালে জাপানে আজাদ হিন্দ সরকার গঠন করেন তারপরের প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হন হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হন তারপরের প্রশ্ন ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি কে ছিলেন অ্যান্সারটা দেখো ভারতের সংবিধানে খসড়া কার্যনির্বাহক কার্যনির্বাহক সমিতির সভাপতি হলেন বি আর আম্বেদকর পরের প্রশ্ন আম্বেদকর কোন আন্দোলন সংগঠন করেছিলেন আম্বেদকর দলিত বহুদ্ধ আন্দোলন সংগঠন করেছিলেন পরের প্রশ্ন আম্বেদকর কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন আম্বেদকর ভারতে প্রজাতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন পরের প্রশ্ন আম্বেদকরের লেখা একটি গ্রন্থের নাম আম্বেদকরের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধ ও কাল মার্কস তারপরে প্রশ্ন দ্য হাই কাস্ট হিন্দু ওম্যান গ্রন্থটি কার রচনা পণ্ডিত রামাবাইয়ের রচনা নেক্সট আছে আর্য মহিলা সমাজ কে কোথায় প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে মহারাষ্ট্রের পুনা শহরে পণ্ডিতা রামাবাই আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন তারপরে প্রশ্ন সারদা সারদা সনদ কে কোথায় প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে মুম্বাই শহরে পণ্ডিতা রামা রামাবাই সারদা সনদ প্রতিষ্ঠা করেন তারপরে প্রশ্ন গুলামগিরি গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন গুলামগিরি গ্রন্থটি রচনা করেন জ্যোতিবা ফুলে পরের প্রশ্ন আছে জ্যোতিবা ফুলে কে ছিলেন জ্যোতিবা ফুলে ছিলেন একজন মারাঠি ভারতীয় সমাজ সংস্কারক পরের প্রশ্ন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে নেক্সট আছে হিন্দুত্ব গ্রন্থটি কে রচনা করেন হিন্দুত্ব গ্রন্থটি রচনা করেন বিনায়ক দামোদর সাভারকার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন দ্য ড্রকটিন ফাউন্ডেশন অফ সোশ্যালিজম গ্রন্থটি কে রচনা করেন এটাই হচ্ছে শেষ প্রশ্ন তোমাদের রামমোহন লোহিয়া রচনা করেন